উত্তরবঙ্গের বিজেপির শক্ত ঘাঁটি ভেঙে চুরমার হয়ে গেল। বিজেপি পার্টি উত্তরবঙ্গে প্রচুর স্ট্রং ছিল এবং প্রতিটা ইলেকশানে, লোকসভা ইলেকশানে, বিধানসভা ইলেকশানে এই উত্তরবঙ্গে বিজেপি পার্টি বহু সিট জিতেছিল। কিন্তু সেই উত্তরবঙ্গে এবারে বিজেপি পার্টি শেষ হয়ে গেল। যেটুকুও ছিল সেই সমস্ত বিজেপি নেতারাও তারা ইস্তফা দিয়ে বিজেপি পার্টিকে পুরোপুরি নির্মূল করে দিল উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গে একাধিক বিজেপির বড় বড় নেতারা তারা বিজেপি পার্টিকে চোর পার্টি, ডাকাত পার্টি বলে তারা নিজেদের পার্টি অফিসে তালা মেরে একদল বিজেপি কর্মী, বিজেপির বড় বড় নেতাসহ তারা ইস্তফা দিল বিজেপি পার্টি থেকে। তা দেখে নরেন্দ্র মোদীর মাথায় হাত পড়েছে, কারণ উত্তরবঙ্গে যে সমস্ত বিজেপির বড় বড় নেতা ছিল তারাই তো ইস্তফা দিয়ে দিল, তাহলে বিজেপি পার্টিটা উত্তরবঙ্গে আর রইল না। বিজেপি পার্টি উত্তরবঙ্গ থেকে শেষ হয়ে গেল। যেটুকুও পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গে বিজেপি ছিল সেটাও নির্মূল হয়ে গেল এই একাধিক বিজেপি পার্টির পদত্যাগের কারণে। চলুন বিজেপির নেতারা নিজের মুখে কী কী বলছে বিজেপি পার্টির বিরুদ্ধে এবং কীভাবে তারা নিজেদের পার্টিকে, বিজেপি পার্টিকে চোর পার্টি বলে নিজেদের পার্টি অফিসেই তালা মারল, তারপরে দেখুন একদল বিজেপি নেতা তারা কীভাবে বিজেপি পার্টি থেকে পদত্যাগ করলো। এই ভিডিওটি দেখার পর সবথেকে বড় বিপদে পড়েছে নরেন্দ্র মোদী নিজেই। চলুন ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তরবঙ্গে জমি হারাচ্ছে বিজেপি, চা বলো এই গোষ্ঠী কন্দল তুঙ্গে, নিজেদের গড়েই ক্রমশ ফিকে হচ্ছে গেরুয়া রং। জলপাইগুড়ির গয়কাটায় বিজেপির গোষ্ঠীকন্দল চরমে, শাসক দল এবং পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ। এই অভিযোগে পদত্যাগের দাবি তুলেছেন যুব মোর্চার মণ্ডল সভাপতি। চাবলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, দলবিরোধী কার্যকলাপের অভিযোগ, মণ্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ, বিজেপি কার্যালয়ে তালা। জলপাইগুড়ির গয়েরকাটায় বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতির সঙ্গে মণ্ডল সভাপতির সংঘাত চরমে। মণ্ডল সভাপতি কৌশিক নন্দী এবং সাধারণ সম্পাদক রাহুলের বিরুদ্ধে শাসক দল ও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ অভিযোগ করেছেন যুব মোর্চার প্রাক্তন সভাপতি বিপ্লব সিকদার। গয়েরকাটার বিজেপি দলীয় কার্যালয়ে তালা মেরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিপ্লব সিকদার, সেই সঙ্গে কৌশিক নন্দীর পদত্যাগের দাবি তোলেন তিনি। স্বজন পূজন আর লবিবাজির জন্য আজকে আমাদের দলের এই অবস্থা। গত পঞ্চায়েত ইলেকশনেও আমাদের অনেক কটা ক্যান্ডিডেটকে হারানোর পিছনে এদের বিশাল বড় হাত আছে, আর আমরা এদেরকে প্রতিবাদ করানোর জন্য আমাদেরকে একে অপর অনেস্ট লিডার আছে তাদেরকে সরানোর চেষ্টা করতেছে এরা। তো এরা সরানোর আগে আমরা নিজেরাই ইস্তফা দিলাম। এর থেকে আমরা মনে করি আগামীকাল দল দেখবে আর আমাদের উচ্চ নেতৃত্ব এসব দেখে কিছু যদি অ্যাকশন নেয়। বিপ্লব সিকদারের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি কৌশিক নন্দীর, অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। ভ্রান্ত খবর হোক, চেঞ্জ করা হয়েছে, পদত্যাগ করলে করবে, কে মানা করবে? সোশ্যাল মিডিয়ায় আক্রমণ প্রাক্তন যুব মোর্চার মণ্ডল সভাপতি বিপ্লব সিকদারের। মণ্ডল সভাপতি কৌশিক নন্দীকে ঠিকাদার, মণ্ডল সভাপতির চোল লিখে শেয়ার করেন তিনি। ঘটনায় রীতিমতো সরগোল নেট দুনিয়া থেকে শুরু করে চা বলয়ের রাজনীতিতে। বানারহাট থেকে